আল্লাহর আরশের নিচে কোন জান্নাতে অবস্থিত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি হবে, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিও শুরু হচ্ছে চকবাজার প্রাট ময়দান। এখানে কিছু মানুষকে ইসলামিক বেসিক প্রশ্ন করবো, ওরা যদি সঠিক উত্তর দিতে পারে ওদের জন্য পুরস্কার রয়েছে। তো আপনারা দেখতে থাকেন আমাদের আজকের এপিসোডটি। অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে নতুন ফেসবুকটা ফলো করবেন। আপনাদের সাথে আছে আমি মাহাদি আসান, ক্যামেরাতে আছে ফাহাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। তো মূলত আমরা একটা ইসলামিক ইউরোপ চ্যানেল থেকে আছি, হোল ইসলাম 24। আপনাদেরকে কিছু ইসলামিক কুইজ করবে, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে। আপনারা কি প্রস্তুত? ইনশাআল্লাহ প্রস্তুত। জি প্রস্তুত। তো বেসিক্যালি আপনাদেরকে আমরা তিনটা প্রশ্ন করবো, যেগুলো দুটা সঠিক উত্তর দিলে একটা পুরস্কার পেয়ে যাবেন কিন্তু। তো আপনাদের জন্য আমাদের সর্বপ্রথম একটা প্রশ্ন থাকছে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি হবে? সবচেয়ে বড় নিয়ামত তো আল্লাহকে দেখাটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহকে দেখতে পারে আপনাদের কাছে এক মিনিট টাইম থাকবে কিন্তু, আর চাইলে যে কোনো একটা অপশন ইউজ করতে পারবেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। আমি শিওর। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি সঠিক হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের আর একটা প্রশ্ন থাকছে, আল্লাহর আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? এই প্রশ্ন, আল্লাহর আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই উত্তরটা সঠিক হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের জন্য শেষ প্রশ্ন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে? সূর্য না, এটা হবে যে আপনার ওই আগুনের তৈরি জুতা পায়ে দিয়ে শাস্তি দেওয়া হবে। না, আমি যতটুকু জানি আবু তালেবকে আমার নবী সবচেয়ে শাস্তি যেটা দেওয়া হবে এটা উনি আগুনের তৈরি জুতা পরবেন, ওইটাই সবচেয়ে কম শাস্তি। হ্যাঁ হ্যাঁ, আপনার কিছু মনে হয়? আমি এর সাথে আমি একমত না, কারণ হলো যে মানে সূর্য একটু দূরে থাকাটাই ওইটা হলো হাশরের ময়দান, হাশরের ময়দান। আর উনি বলছে জাহান্নামে, জাহান্নামটা আমার আইডিয়া নেই। আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, জাহান্নামের দুইটা জুতা পরানো হবে মাশাআল্লাহ। তো আপনারা তো একটা পুরস্কার পাচ্ছেন আমাদের কাছ থেকে, মাশাআল্লাহ। তো আপনারা কি আগে কখনো এরকম ইসলামিক কুইজ অংশগ্রহণ করেছেন? আমি এরকম লাইভে অংশগ্রহণ করিনি। তো আপনাদের জন্য আমার কিছু পুরস্কার রেখেছি, আপনার জন্য একটা ডেরি মিল্ক। ওকে, ভাইয়ের দুইটা পারছেন, ভাইয়ের জন্য দুইটা। ওকে, আপনার জন্য একটা, ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আপনার নাম জানতে পারি? সুন্দর নাম। মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, আপনাকে ইসলামিক কুইজ করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে, প্রস্তুত? তো বেসিক্যালি তিনটা প্রশ্ন করবো, যেগুলো দুইটা সত্যি টুট দিবেন একটা পুরস্কার পেয়ে মাশাআল্লাহ। তো আপনার জন্য আমাদের সর্বপ্রথম একটা প্রশ্ন, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি হবে? আল্লাহকে দেখা। দেখতে পারো আপনার কাছে এক মিনিট টাইম থাকবে। আল্লাহকে দেখে রেখে নিয়ে নিব। তো আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আর একটা প্রশ্ন করি, আল্লাহর আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। আমি কি ওদেরকে প্রশ্ন করছি, আপনি কি শুনেছেন? আপনি কিভাবে বলতেছেন, মাশাআল্লাহ সঠিক, মাশাআল্লাহ। শেষ প্রশ্ন, চাইলে এটা তো অপশন ইউজ করতে পারবেন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে? সূর্যের তাপ মাথার কাছে এনে দিবে, অথবা জাহান্নামের এক জোড়া জুতা, অথবা আল্লাহ তাআলার সবচেয়ে কঠিন শাস্তি। জাহান্নামের এক জোড়া জুতা।
সূরজুদা কাকে পড়ানো হবে এটা কি আপনি জানেন? নামটা ভুলে গেছি। আপনি তো মোটামুটি সব উত্তর দিতে পেরেছেন, তো আপনি কি এরকম কুইজ আগে কখনো অংশগ্রহণ করেছেন? ইসলামিক কুইজে আমাদের আগে মানুষ কুইজ করেছে, তো মাশাআল্লাহ। যাক, আপনি অংশগ্রহণ করে আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে মাশাআল্লাহ। তো আপনি যদি অংশগ্রহণ করেছেন আপনার জন্য আমরা একটা পুরস্কার রাখছি, পুরস্কার কি নেবেন? ইচ্ছুক আছে? জি মাশাআল্লাহ। কিন্তু আপনাদের জন্য একটা ডেরিমিক রাখছি, ঠিক আছে? দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, দেখতে পাচ্ছেন, নাম হলো ইসলাম 24। তা আপনাদের কিছু ইসলামিক কুইজ করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে, প্রস্তুত কি? বেসিক্যালি আপনাদেরকে আমরা তিনটা প্রশ্ন করবো, দুইটা সত্যি উত্তর হলে একটা পুরস্কার রয়েছে, ঠিক আছে? যেগুলো চার একটা ছেলে অপশন ইউজ করতে পারবেন। তো আপনাদের জন্য আমাদের সর্বদান একটা প্রশ্ন, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটি হবে? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পরিপূর্ণ ছায়া, তারপর পানীয় বিশেষ, তারপর ওই শীতল চক্ষু, বিশেষ করে নারীগুলো। এক কথা উত্তর দিতে হবে, ঠিক আছে? কথাগুলো এখন শীতল চক্ষু বিশেষকারী ওই রমণীগণ আর কি, আল্লাহকে দেখা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আমরা দেখতে পাচ্ছি আপনি কি ওনার সাথে একমত হয়েছেন না এর আগে জানতেন? আমরা আগে থেকেই জানতাম। দেখতে পাচ্ছি আপনাদের জন্য তো সঠিক দেখা মাশাআল্লাহ। আর একটা প্রশ্ন করি, আল্লাহর আরশের নিচে কোন জান্নাতটি অবস্থিত? আল্লাহর আরশের নিচে একটি জান্নাত আছে, ওই জান্নাতটির নাম কি? আসে বা নাই? আসে জান্নাত নাই, সম্ভবত নাই। আমরা দেখতে পাচ্ছি, নিয়ে নিব আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানের ভিতরে ভাইয়ের হয়েছে জান্নাতুল ফেরদাউস। আপনাদের জন্য আমাদের লাস্ট প্রশ্ন, জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি হবে? হচ্ছে ওই যেটা আবু লাহাবের মাথায় যে জুতোটা পরানো হবে সেটা সবচেয়ে, আমরা দেখতে পাচ্ছি আপনাদের দুটি ভুল বলবো না সঠিক বলবো? আমরা দেখতে পাচ্ছি জাহান্নামের দুই জোড়া জুতা, দুইটা জুতা, ঠিক আছে মাশাআল্লাহ। তো আপনারা তো মোটামুটি সবগুলো উত্তর দিয়ে ফেলেছেন, তো আপনাদের জন্য আমরা কিছু পুরস্কার রেখেছি, আপনারা কি পুরস্কার নেবেন? আপনারা কি এরকম কুইজ আগে কখনো অংশগ্রহণ করেছেন? এরকম কুইজ অংশগ্রহণ আমরা বিভিন্ন কুইজ প্রতিযোগিতা দিয়েছিলাম, আপনার জন্য একটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।